আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুজির হালুয়া বানানোর জন্য 200 গ্রামের সুজির একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এই সুজিটা ঢেলে নেয়ার পর সবচেয়ে প্রথমে যেটা করতে হবে, এটাকে একটু ভেজে নিতে হবে খুবই লো আঁচে। তবে আগে থেকে সুজিটা ভেজে রাখলে দুটো সুবিধা পাওয়া যায়। প্রথমত, রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর দ্বিতীয়ত, এটা ভেজে রাখার কারণে অনেক দিন পর্যন্ত থেকে যায়, কোনো রকম নষ্ট হয় না বা পোকা লাগে না। বরঞ্চ যদি এটাকে কিনে অনেক দিন ধরে রেখে দেওয়া যায় তাহলে পোকাতে নষ্ট করে দেয়। সুজির প্রিপারেশন রান্না করতে খুবই কম সময় লাগে, তার জন্য ভাজার সময়ই আমি এই এলাচ আর দারচিনিটা দিয়ে নিলাম যাতে স্মেলটা সুন্দরভাবে ছড়ায়। আমি 200 গ্রাম নিয়েছি ঠিকই, কিন্তু আমার আগের ভাজা 50 গ্রামের মতো আছে, তাই সেটা আমি অ্যাড করে দেব আর 50 গ্রাম তুলে রাখব। ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে 500 ml দুধ দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমি প্রায় 1 থেকে 1.5 লিটারের কাছাকাছি দুধ ব্যবহার করছি, কিন্তু সেটা এক ধাপে দেব না, মাঝে মাঝে দেব, সেটা প্রয়োজন অনুযায়ী। আর কতটা জল ব্যবহার করব সেটা দেখে তারপর দেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবার আমি 500 ml দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। সুজিটা ভাজার সময় কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে যাতে তলাটা লাল না হয়ে যায়, ওই জন্য একদম চুলোর পাশে দাঁড়িয়ে থেকে খুব লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি একটা গোটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, প্রায় আমার 1 কাপ হয়ে গেছে, আমি এই পুরো নারকেলটা এতে দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এরপর পরিমাণ মতো আমি বাড়তি জল ব্যবহার করব। এর পরিবর্তে দুধ ব্যবহার করলেও ভালো হতো, আরও খেতে বেশি টেস্টি হতো, কিন্তু আমার কাছে আপাতত আর মিল্কের স্টোরেজ নেই। এখানে আমি বাড়তি একটা জিনিস ব্যবহার করছি, এটার নাম হচ্ছে মিঠিমেট, কিন্তু এটা মিল্কমেটেরই রূপান্তর। এখানে আমি 2 টেবিল চামচের মতন ব্যবহার করছি, তবে পরে আবার প্রয়োজন অনুপাতে দেব, কারণ এখানে মিষ্টিটার জন্য আমি চিনির পরিবর্তে খেজুর গুড়ের পাটালিকে গ্রেট করে ব্যবহার করছি। এটা প্রায় 1 কাপের মতো দিয়ে দিলাম। এর পরেও যদি আমার মনে হয় যে মিষ্টি কম হয়েছে, তখন আমি ওই মিল্কমেট বা ওই মিঠাই মেট ওটা ব্যবহার করব, কারণ আমরা একটু মিষ্টি কমই খাই। যারা খুব মিষ্টি বেশি খান তাদের হয়তো ব্যাপারটা খুব একটা পছন্দ হবে না, কিন্তু খুব মিষ্টি হলে আবার খাওয়া যায় না, আমরা খেতে পারি না। তো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, মাঝে আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে ফ্লেভারের জন্য বাড়তি আমি একটা জিনিস ব্যবহার করছি, এটা হচ্ছে গোলাপ জল, খুবই অল্প পরিমাণে। এর পরিমাণটা কম হলে যেমন খেতে ভালো হয়, কিন্তু পরিমাণ বেশি হয়ে গেলে মুখে দেওয়া যায় না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর খুবই যৎসামান্য এখানে আমি কিশমিশ ব্যবহার করলাম, এর বেশি ছিল না, তো ওটা শেষে গার্নিশিংয়ের সময় ব্যবহার করলেও হতো। আমি টেস্ট করে দেখে নিয়েছি মিষ্টিটা একটু সামান্য কম হয়েছে, তাই আমি আবার 2 টেবিল চামচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সুজি যেহেতু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুব চটজলদি এটাকে বানিয়ে নেওয়া যায়, শুধু হাতের কাছে উপকরণগুলো রেডি রাখলেই হয়। যদি এটা ভালো করে ফুটিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকবে, ওই জন্য যাই দেওয়া হোক শেষে অন্তত একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব টেস্টি এই রেসিপিটা, যারা মিষ্টি ভালোবাসেন তারা একটু বেশি মিষ্টি দিয়ে বানাবেন, ভীষণ ভালো লাগবে। এরই মাঝে আমি একটু তুলে রেখেছি, সেটাকে আমন্ড দিয়ে আমি একটু গার্নিশ করে দিচ্ছি। এটা ফ্রিজে ঠান্ডা করে রেখেও খেতে পারেন বা গরম গরমও পরিবেশন করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনি সুজির হালুয়া কেমনভাবে বানান আমার সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্টে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।